সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝেছো। সো গাইজ, আমি প্রথমে বলি, আমার দুই তিন ঘন্টা থেকে আমার আইডিয়া আসতেছিল না অ্যান্ড আমি অনেক টেনশনে পড়েছি। এই দেখতে পারতেছো গাইজ, ফেসবুক আসতেছে না, কারণ আজকে আমাদের স্বাধীনতা দিবস। অ্যান্ড বুঝতে পারতেছো গাইজ, এটার জন্য মোদি মানে ইন্ডিয়ার সরকার মোদি এসেছিল আমাদের এখানে। সো আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান সরকার এসেছিল, নরেন্দ্র মোদি। সো সে আসার পরে এখানে অনেক ভালো মন্দ খবর বেরোতেছে ফেসবুকে, তাই ফেসবুকটা এমনভাবে বাংলাদেশের নেটওয়ার্ক সার্ভারটা অফ করে দেওয়া হয়েছে, যার কারণে নিজের আইডি মনে করছিলাম যে চলে গেছে ভাই, বিশ্বাস করবা না গেছে। অ্যান্ড অনেকে ভাবতেছো যে ভাই আমার এফবিআইডি গেছে নাকি। সো আমার ভাই স্পিডই টানতেছে না ভাই, এত খারাপ লাগতেছিল যে আমি ভাবছিলাম আমার আইডি চইলা গেছে। দেখছো গাইস, এত খারাপ স্পিড টানতেছে ভাই, কিচ্ছু বলার নেই গাইস। সো গাইস, কাউকে আমার মতো এরকম প্রবলেম ফেস করতে হবে না গাইস। তোমাদেরকে আমি এই জন্যেই একটা সলিউশন নিয়ে আসলাম এই ভিডিওতে। এখানে বিপিএন দেখতে পারতেছো, বিপিএন টমাটো। সো এটা কানেক্ট করবা অ্যান্ড এটা ডাউনলোড, আমি সব কিছু তোমাদের দেখাবো, ফুল ভিডিওটা দেখো গাইস। সো দেখো গাইস, এখানে তোমরা কানেক্ট করার পরপরই একটা অ্যাডভার্টাইজ আসবে, ঠিক আছে? সো এই অ্যাডটা যাওয়ার পরপরই ক্রস দিয়ে দিবি উপর দিয়ে। অ্যান্ড এখানে উপর দিয়ে ক্রস করার পরে তুমি এখানে যাবে, উপরে যাবে গাইস, উপরে ওইখানে ফ্রি লেখা আছে, ওইখানে যাবে অ্যান্ড এখানে লন্ডনেরটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো লন্ডনেরটা সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড আবার ক্রস দিবে উপর থেকে, ঠিক আছে? উপর থেকে ক্রস দেওয়ার পরে এখানে আবার ব্যাক করবা। তো দেখো গাইস, এখানে এফবি চলে আসছে। দেখছো গাইস, আমাদের এখন কেবিবিএস দেখো গাইস, এখন কীভাবে টানতেছে ভাই। ওই সময় আমার মাথা মুথা এত খারাপ হয়ে গেছে, সবারই মাথা মুথা মনে হয় খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আমি তো ভাবছিলাম আমি আর ফ্রি ফায়ার খেলতে পারবো না, আমার আইডি টাইডি সব শেষ, এরকম ভাবছিলাম। কিছু করার নেই গাইস, এরকম হবে আমার সাথে আমি জিন্দগিতে ভাবতে পারিনি। সো তোমাদের সাথেও হয়তো হতে পারতেছে, তোমরা প্রথমত এভাবে করবা তাহলে হয়ে যাবে। অ্যান্ড ফুল ভিডিওটা দেখো, বুঝিয়ে দিতেছি গাইস। গাইস এবার দেখো আমার মেসেঞ্জারও চলে আসবে গাইস। এই মানে তোমার বিপিএনের জন্য আমার এখন অনেক ফাস্টেস্ট, মানে ওয়াইফাইটা অনেক ভালো একটা কাজ করবে, কারণ এটা অন্য দেশের নেটওয়ার্ক দ্বারা চলতেছে। বাট কিন্তু নেটওয়ার্ক কিন্তু আমাদের বাংলাদেশেরই, বাট মানে ফাস্ট চলবে, কারণ সবাই জানবে যে এটা হচ্ছে তোমার লন্ডনের, ঠিক আছে? তো এর জন্য আমার এখানে চলে আসছে। দেখছো গাইস, মেসেঞ্জার এখন পারফেক্টলি চলবে ভাই। আমি ভাবতেও পারিনি যে আমাদের বাংলাদেশ থেকে এইটা করা হয়েছে, যে নরেন্দ্র মোদী আসছে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভাই আমাদের কী হবে, ওইটাও তো ভাবে নাই যে। সো গাইস, আমি তোমাদেরকে আবারও দেখাই দিতেছি। তোমরা অনেকে ভাবতেছো যে আমি কি ভুলভাল ইনফরমেশান দিতেছি ভাই। আমি ভুলভাল ইনফরমেশান দিতে পারতেছি না, প্রায় আমার 4 ঘন্টা কেটে গেছে ভাই। আমি লাইভে আজকে কাস্টম 2টা খেলার পরে আর আসতেছিল না। সো দেখো গাইস, আমি টমেটো এবার অফ করে দিতেছি, ঠিক আছে? সো টমেটো খাওয়া অফ করে দিলাম অ্যান্ড বিফিয়ানটা অফ হয়ে গেছে গাইস। দেখতে পারতেছো বিফিয়ান অফ। সো বিফিয়ান অফ হয়ে গেছে অ্যান্ড এবার আমি তোমাদেরকে এফবিতে ঢুকে দেখাবো গাইস। বাট এখন তো এফবিতে ঢুকালে দেখাবে, ঠিক আছে? সো এবার বেরোয় যাবো, আবার বেরোয় যাবো গাইস। এই ক্রস দিয়ে দিলাম, এবার দেখো গাইস, এবার দেখো কেবিবিএস টেবিবিএস কিচ্ছু টানতেছে না। তো বাজে নেটওয়ার্ক করে দিছে বাংলাদেশের, দেখছো? সো আর কিছু বলার আছে গাইস? তারপরে যদি তোমরা না বুঝো তাহলে করার কিচ্ছু নাই। সো এবার দেখো গাইস, আমি বিপিএনটা আবার কানেক্ট করবো, কানেক্ট করে এবার ঢুকবো। দেখো গাইস, এখন কেবিবিএস দেখো আর তখনকার কেবিবিএস দেখো, তো খারাপ লাগছে ভাই। ভাই এই দিনে আমার সাথে এরকম হলো, এই প্রথম আমি এত হয়রানি হয়েছি। অনেকে হয়তো হয়ে গেছে অলরেডি এরকম হয়রানি। দেখো গাইস, এই দেখো এবার এফবি কি সুন্দর চলতেছে। সো তোমরা যাবে প্লে স্টোরে যাবে গাইস। গাইস যাদের ওয়াইফাই তাদের জন্য বলতেছি, অ্যান্ড যারা ডেটা ইউজার গাইস, আজকে রাতে এফবি না চালালো চলবে তোমাদের। অ্যান্ড কালকে দেখবা যে এটা ঠিক হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পারতেছো এই যে দেখছো গাইস, বিপিএন চার্জ করবা চলে আসবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও গাইস। তোমাদেরকে ফানি কিছু ভিডিও দিতে পারলাম না, আই এম সো সরি। সো কালকে লাইভে দেখা হবে, সবাই কাস্টম খেলতে চলে আসবে। বাই বাই।